শাবরাপুলি জিআরপি থানায় বিক্ষোভ। হকার ও নিত্যযাত্রী সবজি বিক্রেতাদের অকারণে কেস দেওয়া হয়রানির প্রতিবাদে বিক্ষোভ। শাবরাপুলি স্টেশন লাগোয়া সবজি বাজারে বহু মানুষ আসেন প্রতিদিন। তাদের অভিযোগ, বৈধ টিকিট থাকলেও তাদের ধরে ফাইন করা অথবা আটকে রাখা হচ্ছে। হকারদের অভিযোগ, শাবরাপুলি গড়বাগানের যৌনকর্মীরা স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে, তাদের থেকে টাকা নেয় জিআরপি। ছোট ব্যবসায়ী মুটে ভ্যান্ডারদের ধরে চরম হয়রানি করার পাশাপাশি টাকার জন্য চাপ দেয়, টাকা দিতে না পারলে কেস দিয়ে চালান করে। অভিযোগ, জিআরপির নতুন বড়বাবু আসার পর থেকেই এই অত্যাচার বেড়েছে। অভিযোগের ব্যাপারে যদিও মুখ খুলতে চাননি জিআরপি। আমাদের আজকের যে প্রতিবাদটা চলছে, দীর্ঘদিন যাবৎ শাবরাপুলি জিআরপি বিনা কারণে ভ্যান্ডারদের উপরে অত্যাচার হচ্ছে। যাদের ভ্যান্ডার আছে, নিত্যযাত্রী যারা রয়েছেন, একটু নিরীহ গোছের মানুষ যারা টিকিট কেটে উঠেছেন প্ল্যাটফর্মে কোথাও যাবেন, কি ভ্যান্ডার ভাইরা তারা ভ্যান্ডার কেটে শাবরাপুলি এসেছেন কিছু অল্প পয়সা রোজগারের জন্য, তাদের থেকে ভ্যান্ডারটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে জিআরপির ভেতরে অফিসের ভেতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে তাদের থেকে টাকা পয়সা কেড়ে নিচ্ছে, তাদের মোবাইল কেড়ে নিচ্ছে, তাদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে কেস দিয়ে দিচ্ছে। আজকে দীর্ঘদিন যাবৎ জিআরপির বড়বাবুর নেতৃত্বে আর পোশাক কুত্তাগুলো একই রকমভাবে অত্যাচার চালিয়ে চলেছে। সেই অত্যাচারের প্রতিবাদে আজকের শাবরাপুলি কাঁচা সমিতি ভোট চেয়ে উঠেছে। শাবরাপুলির বড়বাবুকে হুঁশিয়ার করতে এসেছি আজকের সমিতির পক্ষ থেকে। আমরা বলতে এসেছি, আপনি যদি অবিলম্বে আমাদের আপনার সিদ্ধান্ত না নেন, আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা সারা সব জায়গায় রেল অবরোধ করে দেবো এবং আগামী দিন দিল্লি পর্যন্ত যে খবর পৌঁছে যায় সেই সিদ্ধান্ত আমরা নেব। তাই আজকে আমাদের প্রতিবাদ সভা চলছে। আমাদের বড়বাবু আমাদের নেতৃত্ব সমিতির পক্ষ থেকে আলোচনায় বসেছে, যদি সিদ্ধান্ত না নেয় আমরা এখনই রেল অবরোধ করতে বাধ্য হব। আমরা বড়বাবুকে হুঁশিয়ার করে দিতে চাই, বড়বাবুকে আমরা জানিয়ে দিতে চাই, আপনি এখানে পশ্চিম হয়েছেন পরিদর্শন করলো বৈদ্যবাটি পৌরসভা। নন্দরামের পর বাগড়ি মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থার করুণ ছবিটা। এবার সেই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিতে মার্কেটে রাস্তার ধারে দোকানগুলোর সচেতন করতে পথে নামলো বৈদ্যবাটি পুরসভা। আগুন লাগলে দমকল আসার আগে নিজেরাই যাতে আগুন নেমানোর প্রাথমিক কাজটা শুরু করতে পারে, সেই কারণে পুরসভার পক্ষ থেকে অগ্নি নিধারক ফায়ার ডিস্টিংগুইশার দেওয়া হলো ব্যবসায়ীদের। বৈদ্যবাটি শাবরাপুলি বাজারের ব্যবসায়ীরাও অগ্নি নির্বাপন ব্যবস্থা যাদের নেই তাদের
ব্যবস্থা রাখার দিকে জোর দিয়েছে এই ঘটনার পর। পুরসভার পক্ষ থেকে দেখা হচ্ছে কার ফায়ার লাইসেন্স নেই তাদের দ্রুত নিতে বলা হচ্ছে, না হলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। সেই মার্কেট আমরা আজকে সার্ভে করার জন্য এসেছি যে এখানে এদের ট্রেড লাইসেন্স আমরা রিনিউ করব, এদের ফায়ারের এরা লাইসেন্স নিয়েছে কিনা বা ফায়ার এক্সটিংগুইশার দোকানে রেখেছে কিনা। মোটামুটি আগুনে বিপদ ঘটার আগে যারা যারা যে ট্রেড লাইসেন্স আমরা রিনিউ করবে এবারে ফায়ারের পারমিশন মাস্ট, ফায়ারের পারমিশন না হলে আমরা কিন্তু ট্রেড লাইসেন্স দেবো না, রিনিউ করবো। আজকে কি করছেন? আজকে আমরা যাচ্ছি প্রত্যেক মার্কেটে যাচ্ছি, আমাদের কাছে কিছু সিলিন্ডার আছে, আমরা আজকে মার্কেটে প্রতিদিন কমিটির হাতে আমরা এটা দিয়ে দেবো যে আপনারা এটা রাখুন। এবার বাকি ওরা কমিটিকে বলবো, আপনারা রিকোয়েস্ট করবো আমরা যে আমরা এই পুরো লাইনগুলো ইয়ে করবো। কী কারণ এই সিদ্ধান্ত নিয়েছেন? কারণটা যদি অনেকদিন আগে নন্দরাম মার্কেটে এই অবস্থা দেখেছিলেন, আগুন লেগে পুরো পুলিশ হয়ে গেছিলেন, রিসেন্ট আমাদের বাগমাগড়ি মার্কেটে দেখুন কি অবস্থা। হ্যাঁ, আজকে ওরা আনঅথরাইজের মতো চার পার কোনো কিছু কাজ করেনি, যে সেই বিপদটা যাতে আর না হয় আমাদের এখানে জায়গায় সহযোগিতা না হয়, এই প্রতিবাড়ি মিউনিসিপালিটি করতে না হয়, তাই আমাদের এই আজকে এই চেষ্টা, এই প্রচেষ্টাটা। নতুন যারা লাইসেন্স করতে হবে তাদের ক্ষেত্রে মাস্ট একদম, নতুন যারা বড় যারা যাবে তাদের ক্ষেত্রে ফায়ার লাইসেন্স মাস্ট, তাহলে তাদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে। ব্যবসায়ী সমিতির বার্গি মার্কেটে অগ্নিকাণ্ডের পর থেকে আমরা সচেতন হয়েছি যে আমাদের প্রত্যেক দোকানদার মানে এরকম অগ্নিকাণ্ড অগ্নি নিবারণের ব্যবস্থা মানে করব। হ্যাঁ, এটাই আমরা সমস্ত দোকানদার আমাদের ল্যান্ডলর্ডদের নিয়ে আমরা একটা মিটিং করে তারপরে আমরা প্রত্যেক দোকানে এরকম অগ্নি নিবারণের ব্যবস্থা করবো। বৈদ্যবাটির পৌরসভার এই উদ্যোগটাকে কী দেখছে? বৈদ্যবাটি পৌরসভার তরফ থেকে আজকে আমাদেরকে একটা এই যন্ত্র দিয়ে গেছেন। আমরা ব্যুরো রিপোর্ট নিউজ 6 দুটো করো তবে। পঞ্চায়েত বোর্ড গঠনের পর শুরু হয়েছে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন হলো। আজ মগরা বিডিও অফিসে চুচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বোর্ড গঠন হলো। বিডিও অফিসের বাইরে 144 ধারা জারি করা হয়েছিল মগরা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, বিরাট পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোনো রকম গণ্ডগোল না হয়। এখানে 30টি আসনের মধ্যে 29টি পায় শাসক দল আর 1টি বিজেপি। আজ কোনো ভোটাভুটি না হয়ে দলের নির্দেশে নতুন সভাপতি হলেন দিলীপ দাস, সহসভাপতি হলেন মধুমিতা কর্মকার। বিডিও অফিসে দ্বিতলে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরসভার পুরপ্রধান অরিজিতা শীল, টাউনের কার্যকরী সভাপতি দেবরাজ পাল সহ অন্যান্য নেতা ও কর্মীরা। হ্যাঁ, ওদেরও দিয়ে দেয় আর টুকুন আছে উপপ্রধান, টুকুন কেউ দিয়ে দেয়, রঘু একটু দিয়ে দেয়। রয়েছেন আমাদের প্রিয় মন্ত্রী তপন দাশগুপ্ত, আমাদের চুচুড়ার নগর উপকার অসিত মজুমদার এবং আমাদের এই ব্লকের আর একজন বিধায়ক অসীম মাঝি, সকলে মিলে এবং সকল কর্মীর সঙ্গে আলোচনা করে সভাপতি নির্বাচিত করেছেন এবং কোনো ভোটাভুটি হয়নি, পার্টির আদর্শ এবং নীতি মেনে আজকে সভাপতি নির্বাচিত হয়েছে। তার জন্য আমি খুব নিজেকে ধন্য মনে করছি, যে দায়িত্ব আমাকে পার্টি দিয়েছে আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় কেউ কারো অংশ কম নয়, কাউকে ছোট ভাবার কোনো কারণ নেই। সমিতি গঠন করা হলো পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, পার্টির দিকে আমরা সিদ্ধান্ত করে দিয়েছিলাম যে দিলীপ দাস সভাপতি, মধুমিতা কর্মকার সহসভাপতি। আজকে ভোটাভুটি হয়নি, পার্টির সিদ্ধান্ত বল আছে সেই অনুযায়ী হয়েছে।
দিলীপ দাস ব্লকের সভাপতি হলো পঞ্চায়েত সমিতির, সহসভাপতি হলো মধুমিতা কর্মকার। আজকের এই অনুষ্ঠানে আমাদের চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, অরিজিতা সিং বাঁশবেড়িয়ার চেয়ারম্যান, এছাড়া ব্যান্ডেলের পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদের প্রার্থীরা আছে, বিশেষ ঘোষ থেকে শুরু করে আমাদের ঢালি আছে, জয়া ঢালি দেব, আমাদের দেবরাজ পাল কার্যকরী সভাপতি পার্টির, সমস্ত নেতৃত্ব আছে রঘুনাথ ভৌমিক এবং আমাদের মোগরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ সিক্স। এখন নেব একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ সিক্স। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি। পরিষেবা আপনাদের সেবায় নিয়োজিত, এখানে পাবেন সকল প্রকার নামী কোম্পানির লেটেস্ট মোবাইল সেট, নোকিয়া, স্যামসাং, আইবল, ওপো, ভিভো, ইনটেক্স, মাইক্রোম্যাক্স, জিওনি, লাভা, লেনেভো ও প্যানাসোনিক, আরো কত কি নানা সেটের বিপুল সম্ভার। আর কি কি আছে জানেন? সমস্ত রকম কোম্পানির রিচার্জ ও কানেকশন এক মিনিটে, প্রতিটি নতুন হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। পরিষেবা, পরিষেবা, হুগলি স্টেশন রোড, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। এক মিনিটে সেবা, এক মিনিটেই পরিষেবা। Laksha, a premier institute for all board exams with facilities for practical classes for physics, chemistry and biology. Amader shafollo Laksha, medical ebong engineering soho sokol prokar probeshika porikhar ekmatro nirbhorjoggo shikshamulok protishthan. Address 27 Chuchura Station Road, Hooghly, ডক্টর ইন্দ্রনীল চৌধুরীর চেম্বারের পাশে। ফোন নাম্বার 9831519835, 7980032510। চুল পড়া, টাক, খুশকি সহ যাবতীয় চুলের সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়। এছাড়াও বাত, হাঁপানি, যৌন সমস্যার মতো যে কোনো জটিল রোগে 100% গ্যারান্টি সহ চিকিৎসা করেন আপনার ডাক্তার পিকে ঘোষ ও ডক্টর রীনা ঘোষ, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। তাছাড়াও মগরা, সাওরাফুলি, কল্যাণী, হারির সহ বিভিন্ন জায়গায় পাচ্ছেন ডাক্তারবাবুকে। যোগাযোগ করুন 9239473066, 9831547595। গুড ডে ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক, এখানে একই ছাতা নিচে পাচ্ছেন জেলার 16 জন স্বনামধন্য ডাক্তারদের শারীরিক পরামর্শের সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে অ্যাডভান্স প্যাথোলজি, ডিজিটাল ইসিজি, হোল্টার মনিটরিং সহ যে কোনো পরীক্ষার ব্যবস্থা। ও এছাড়াও ওষুধের সঙ্গে থাকছে বিশেষ ছাড়, চুচুড়া স্টেশনের ফার্ম সাইড গেটের ঠিক উল্টো দিকে। চুচুড়া জেলা পরিষদের সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছেন 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস, 9-2। বিরতির পর ফিরে এলাম খবরে। বাঁশবেড়িয়া বনসৃজন নাট্যগোষ্ঠীর পরিচালনায় 3 দিন ব্যাপী নাট্যোৎসব হয়ে গেল।
বাঁশবেড়িয়া মনঃসৃজন নাট্যগোষ্ঠীর পরিচালনায় দ্বিতীয় বার্ষিক তিন দিনব্যাপী এক নাট্য উৎসব হয়ে গেল বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রিয়া ও শক্তি সংঘ নির্ম বুনিয়াদী বিদ্যালয়ের মাঠে। এই নাট্য উৎসবে বিভিন্ন জেলা থেকে মোট 8টি দল অংশগ্রহণ করে, মোট নাটক 11টা। প্রতিদিন সন্ধ্যায় নাটক দেখতে প্রচুর নাট্যপ্রেমী ভিড় জমান। তবে এখানে মনঃসৃজনের উদয়ের দিশা নাইট মানুষের মন জয় করে। মনঃসৃজনের নাট্য পরিচালনার শিক্ষক সুমনধর বলেন, মনুসৃজন নাট্যগোষ্ঠী 4 বছরের দল, উৎসবের বয়স 2 বছর। প্রথম আমরা নাট্য উৎসব করেছিলাম গত বছর 29 জুলাই, এক দিবসীয় নাট্য অনুষ্ঠান ছিল আমাদের বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরিতে। এবারে আমরা করলাম আমাদের খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, আর যেটা আপনার বিদ্যানগর বলেছিলেন সেখানেই করলাম। অনেক বড় জায়গা, অনেকটা প্রশস্ত। 3 দিন ধরে নাটক চলছে, 11টা মোট নাটক। তার মধ্যে আমাদের নিজস্ব প্রোডাকশান 8টা এবং বাইরের আমাদের বন্ধু দল, আমাদের প্রোডাকশান 3টে আর বাইরের আমাদের বন্ধু দলের প্রোডাকশান হচ্ছে 8টা। সব মিলিয়ে প্রথম দিন 2টো নাটক, কালকে 4টে নাটক এবং আজকে 5টা প্রোডাকশান হচ্ছে। 4 নম্বর প্রোডাকশান শুরু হয়েছে, 3 নম্বর প্রোডাকশান শেষ হলো। মানুষের রেসপন্স পাচ্ছি, দর্শকের সঙ্গে আর একটু ভরলে ভালো লাগতো। আসলে আমরা বিশ্বাস রাখি, ভরসা করি, প্রথম অনুষ্ঠান তো একটু প্রচার হতে সময় লাগে। আশা করি পরের বছর, যেখানে আজকে প্রায় 50-60 জনকে পেলাম, পরের বছর আরও 100-150 মানুষকে পাব। পঞ্চায়েতের ভোট গঠনের পর শুরু হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি নির্বাচন। আজ ধনেখালী পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হলো। এরপরে এক মিছিলের আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মিছিলে অংশ নিয়েছিল রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র, এছাড়া উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধানরা এবং নবনির্বাচিত সদস্যরা। বাড়ি দল রাখার সিদ্ধান্ত নিয়েছি, সেই কারণে অর্পিতা বাড়ি এবং আমি নিজে সৌমেন ঘোষ সভাপতি এবং সহসভাপতি আজকে নির্বাচিত হয়েছি। আমাদের মামাটি মানুষের কাজ করার জন্য দল আমাদের ঘরে এখানে বসিয়েছে। বিগত 5টা বছর মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্যে, মানুষের উপযোগী বেশ কিছু কাজ করেছি, কিন্তু এখনও ধরেখালি মানুষের জন্য অনেক কাজ বাকি রয়েছে। আমরা ধরেখালি মানুষের যে সমস্ত দৈনন্দিন জীবনযাত্রার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন, রাস্তাঘাট, জল, আবাসন, সেগুলোর অনেকটা করতে পারলেও এখনও পর্যন্ত উল্লেখযোগ্যভাবে কোনো বড় কাজ আমরা করতে পারিনি। যেহেতু বিগত 34 বছর ধরে এই পঞ্চায়েত সমিতিরা সিপিএমের হাতে ছিল এবং 2013 সালে নির্বাচিত হয়ে আসার পর আমাদের ঘরে কোন জায়গা থেকে শুরু করবো এবং কোথায় শেষ করবো এটা আমরা বুঝে উঠতে পারিনি। মানুষের বহু আকাঙ্ক্ষা ছিল, তাই রাস্তাঘাটগুলোকে আমাদের ঘরে করতে হয়েছে এবং তার সাথে সাথে মানুষের আর্থ সামাজিক অবস্থাটার পরিবর্তন করতে গিয়ে 100 দিনের কাজটাকে অনেক বেশি আমাদের ঘরে কাজ করাতে হয়েছে। ধরেখালি ব্লকে প্রায় 64,000 মানুষকে আমরা বিগত দিনে 72 দিন পর্যন্ত কাজ দিতে পেরেছি। বর্তমান অবস্থায় আমরা 46 দিনে দাঁড়িয়ে রয়েছি। আমরা চেষ্টা করব যে এই 64,000 মানুষের ভিতর থেকে বেশিরভাগ মানুষকে, যাতে সরকারের মোট অনুযায়ী 100 দিনের কাজেতে আমরা উত্তীর্ণ করতে পারি। আমরা 10 ঘোড়া 2 নম্বর কোম্পানিতে প্রায় 21 বিঘে জমির উপরেতে রাজ্য সরকারের ট্যুরিজম এবং এনার্জি এসের কনভার্জেশনে আমরা একটা ইকো ট্যুরিজমের পার্ট তৈরি করছি।
ব্যুরো রিপোর্ট নিউজ 6 বাঁশবেড়িয়ায় কুইজ প্রতিযোগিতায় প্রায় 6000 প্রতিযোগী অংশগ্রহণ করলো। প্রতিবারের মতো এবারেও বাঁশবেড়িয়া সাধুদাহির পক্ষ থেকে পঞ্চম বার্ষিক বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘের দ্বিতল এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন জেলার প্রায় শতাধিকের বেশি ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করে। সকাল থেকে সারাদিন কুইজ প্রতিযোগিতা চলার পর সন্ধ্যায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা একে একে। এখানে উপস্থিত ছিলেন আনন্দ পুরস্কারপ্রাপ্ত কবি পিনাকী ঠাকুর, ভোলানাথ শেঠ সহ আরও অনেকে। আশা করব ওরা আমাদের কুইজে বারবার আসবে। অসংখ্য অভিনন্দন। 2014 সালের 9ই মে আমাদের সাতদাহি যাত্রা শুরু করে, সেই থেকে আমাদের পথ চলা শুরু। তারপর একে একে আমরা 2015 সালের 2রা অক্টোবর বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা আয়োজন করি। 2016 সালে কিছু অনিবার্য কারণবশত আমরা করতে পারিনি, কিন্তু সেই বছর আমরা সর্বপল্লী যুব সংঘের সৌহার্দ্য উৎসবে আমরা প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। তারপর 2017 সালে বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে আমরা 10ই সেপ্টেম্বর আমাদের তৃতীয় বার্ষিক প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করি। এরই মধ্যে মগরা চক্রের প্রাথমিক বিদ্যালয় বিভাগের প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব আমাদের উপর এসে পড়ে, আমরা সেটা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত করতে পারি। এবং বিভিন্ন আরও খ্যাতনামা সংগঠনের অনুষ্ঠানে আমরা প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করেছি। এবছর আমরা 16ই সেপ্টেম্বর আজকে আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা আয়োজন করলাম বাঁশবেড়িয়া সন্তান সঙ্গে। এবছর আমাদের 5 বছর। আশা করি ভবিষ্যতের দিনগুলোতে যেভাবে বাঁশবেড়িয়ার সাধারণ মানুষ আমাদের উৎসাহ, অনুপ্রেরণা এবং আশীর্বাদ করেছেন, সেইভাবে আশীর্বাদ আমাদের করবেন, যাতে সাতদাহি ভবিষ্যতের দিনগুলোতেও একইভাবে পথ চলতে পারে এবং মসৃণ পথে এগিয়ে যেতে পারে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ 6। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 9:30 দেখুন নিউজ 6। নমস্কার। Thank you.